চিকিৎসাটা আমি খুব সুন্দর চিকিৎসা পাইছি এবং খুব ভালো তদবির পাইছি, এবং যারা আমার তদবির কাউন্সিলে তারা আমার খুব সুন্দরভাবে আমার সেবা করেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেবা করেছে এবং আমি তাতে খুবই সন্তুষ্ট। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো। কি অবস্থা এখন? পা ফুলে পা ফুলে সারিয়ে গেছে। সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার অবস্থাটা কি? ওটা সারিয়ে ইনশাল্লাহ সারিয়ে গেছে আর নাই। আজকে প্রথমতম দিন, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তো এই মানুষটার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে, এটা প্রায় 4 বছর আগে, এবং তারপর থেকে ওনার হাঁটুতে পেইন শুরু হয়েছে। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, আজকে কি অবস্থায় উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন, এবং ওনার এই সমস্যাটার কারণে ওনার প্রাত্যহিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন উনি, এবং এই কিছুদিনে উনি এর জন্য কী ধরনের চিকিৎসাগুলো করেছেন, একটু আজকে একটু জানার চেষ্টা করব। আসুন দর্শক একটু পরিচিত হই। আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন আপনার হাঁটু ব্যথা জনিত সমস্যার কারণে। জি, কি হয়েছিল ঘটনাটা যদি একটু খুলে বলতেন। হাঁটু প্রথমে আমি এই 17-18 দিন আগে হাঁটিয়ে যাতেছি, এক দোকান নাই পাতি, হঠাৎ করে মনে হইলো যে হাঁটু আমার ভেঙে গেল, আমি বসে পড়লাম। হ্যাঁ, বসে পড়লাম। তারপরে খুব কষ্টে আস্তে আস্তে কাতরা কাতরা বাড়িতে আসলাম, বাড়িতে এসে বসে কষ্টে ঈশার নামাজ পড়লাম। নামাজ পড়িয়ে যা ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসি, খায়া সারা চিকির ডুকার। তারপরের দিন গেলাম আমি ডাক্তার পিন্সের কাছে, পাবনা পিন্স, এক্স রে করি, আমার ওষুধ দিলে 10 দিনের মধ্যে আরও আমার বেশি হাঁটু, এক হাঁটু ফুলে 3 হাঁটু হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমি আপনাদের এখানে আসলাম। আসার পর ভর্তি হওয়ার পর তাও ন্যাংরা ন্যাংরা হাঁটি পা আমি সঠিকভাবে ফেলতে পারি না। এই আজ 9 দিন পর আমি বারোয়ানা আমি সুস্থ, এবং বারোয়ানা আমার ফুলাও কমে গেছে, ব্যথাও কমে গেছে, আমি হাঁটতে এখন ন্যাংরা ন্যাংরা হাঁটা লাগে না, আমি সুস্থ হয়ে হাঁটতে পারতেছি। আমি আশা করি এই আর আর 7-8 দিন থাকলে আমি আমার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো, এটা আমার মনের একটা মনোবল, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু যেটা জানার আছে সেটা হচ্ছে যে প্রথম যে ঘটনাটা ঘটেছিল, একটা দুর্ঘটনা ঘটেছিল আপনার জীবনে প্রায় 4 বছর আগে, সেই ঘটনাটা যদি একটু বলতেন। ঘটনা, আমি হুন্ডা চালা আসতেছি, সামনে একটা মহিলা এক বকরি বলে দাবর মারছে, আর ওই আমার হুন্ডা বকরি গারফার উঠিয়ে হুন্ডা পড়িয়ে যায়, আমার এই হাঁটুটাটু খালি, হাঁটুটা কঠিন আঘাত লাগে, আমার অবস্থা কাহিল, সবাই আমার ধরে পাড়ি এক ডাক্তারের কাছে নিয়ে আসলে। হ্যাঁ, তারপরে সে ওষুধপত্র 1-2 মাস ঘুরে ওষুধপত্র খায়া, ব্যথা টাথা কমলে গাটা সারতে অন্তত 3-4 মাস লাগলে আমার গা সারতে, মানে তখন হাঁটুটা ভাঙেনি, আপনি প্রচন্ড ব্যথা পেয়েছেন, প্রচন্ড ব্যথা পেয়েছে, ছিলে গিয়েছিল প্রায়, আপনি যেটা বলেন অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, তখন কি করলেন, মানে 1-1.5 মাস পরে যখন একটু সুস্থ হলেন তখন কি স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন? স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন। এর ভিতরে গত এই 4 বছরে এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি? ওই বছরে 1-1.5 বছর আগে তিন ওই নামাজ পড়তে পড়তে মনে হয় যে হাঁটু এইখানে মনে হয় যে ছিঁড়ে যায়। হ্যাঁ, ছিঁড়ে যায়, ছেড়ে যায়। তারপরে আর ওই বাবা নামাজ পড়ে পারিনি। হ্যাঁ, বসে কষ্ট মাসে নামাজ পড়ি, তারপরে যা ডাক্তারে কই ওষুধপত্র দেয়, এইভাবে 1-1.5 বছর চললে, হয়তো 1 মাস 15 দিন বা 20 দিন ভালো থাকি, ওষুধ খায়া 2 দিন খালি পরে কমে যায়। কিন্তু এই 15-20 দিন আগে একবারে আমার অসল অবস্থা, মনে হলে হাঁটুটা ভাঙিয়ে গেছে, তারপরে আস্তে আস্তে যে এই ওষুধপত্র খায় এই অবস্থা, তারপরে যে হাসপাতালে এসে ভর্তি হয়েছি। আচ্ছা, তো যেটা আপনি কিছু আগেই বলেছিলেন যে যখন 1-1.5 মাস আগে এরকম খারাপ অবস্থা হয়ে যায় ডক্টরের কাছে যান, এবং তারপর আপনি দেখেছেন যে পুরো পা ফুলে গিয়েছে, একদম প্রচন্ড রকম ফুলে গেছে, ফুলা কঠিন ফুলা, 1-3 পা হয়েছে ফুলে। আচ্ছা, তো আমাদেরকে যদি একটু হেঁটে দেখান যে আপনার হাট, মানে আজকে আপনি যেহেতু প্রথম ভর্তি হয়েছে, আমরা আশা করব যে আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে আজকে থেকে, সো এটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো আমরা একটু আপনার হাঁটাটা দেখব যে আজকে আপনি কেমন করে হাঁটছেন এই জিনিসটা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আজকে হচ্ছে 9ম দিন। জি, আপনার এই কয়দিন ট্রিটমেন্ট চলেছে, অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট যেটা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে আপনার ট্রিটমেন্ট চলছিল। সো আজকে 9ম দিন স্যার, প্রথম দিন যখন আপনার সাথে আমাদের দেখা হয়েছিল আপনি হাঁটতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, এবং আপনার পা প্রচন্ড রকম ফুলেছিল। আজকে 9ম দিনে কেমন আছেন স্যার?
আমি নবমতম দিনে আমি বারোনা আরোগ্য, বারোনা আমি ভালো, পাও ফুলা যা ছিল বারোনা কমে গেছে, ব্যথা বারোনা কমে গেছে, হ্যাঁ আমি এখন এই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। তার মানে আপনার পা অনেকটুকু ফুলাটা কমে গেছে, আগে থেকে অনেকটুকু ইম্প্রুভ করেছে। এখন আপনি কি স্যার আগে যে আমরা প্রথম দেখেছিলাম আপনি খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, মানে স্বাভাবিকভাবে হাঁটাটা খুবই কষ্ট করছিল, এখন কি কিছুটা আপনার হাঁটতে পারছেন আগে থেকে? পারতেছি। এবং ব্যথা কি অনেকটুকু আলহামদুলিল্লাহ এখন কমে গেছে? একেবারে বারণই কমে গেছে। আচ্ছা স্যার, কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো প্রতিদিন? প্রতিদিন কয় বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিত? তিন বেলা করে। এবং যে ট্রিটমেন্টটা দিয়েছে আপনার কি মনে হয় যে ট্রিটমেন্টটা সঠিক? এবং সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় পাচ্ছেন বলি আপনি আলহামদুলিল্লাহ? জি, আমি সঠিক সময় পাচ্ছি, খুব ভালো অবস্থানে আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমরা একটু আপনাকে একটু হাঁটা অবস্থায় দেখব যে আপনি আগের থেকে আজকে ঠিক কতটুকু বা কিভাবে আপনি হাঁটছেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমরা কিন্তু ভালো আছি, হাসি মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, প্রথম দিন যখন আমাদের কাছে এসেছিলেন একরাশ কষ্ট নিয়ে এসেছিলেন, পা প্রচণ্ড ফুলে গিয়েছিল, হাঁটতে পারতেন না, প্রচণ্ড রকম হাঁটুতে ব্যথা এবং আর্থ্রাইটিস প্রায় ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিল। চিকিৎসাও করেছিলেন কিন্তু অনেক, কিন্তু সফলতা পাননি। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যখন আসেন, স্যার কথা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, শুধু একটু চিকিৎসাটা নিন, ধৈর্য ধরে ভালো হয়ে যাবেন, এবং আল্লাহ যদি চায় পৃথিবীতে কেউ ধরে রাখতে পারে, আমার এই ভাইটিও সুস্থ হয়ে গেছে। দর্শক আসুন না, কথা বলি কেমন আছেন আজকে আফটার ট্রিটমেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আফটার ট্রিটমেন্ট, এই যে দীর্ঘদিনের একটা ট্রিটমেন্ট চলেছে আপনার সাথে, কেমন আছেন আজকে আপনি? আমি খুব ভালো আছি। আপনার সেই প্রথম দিনের কথাটা মনে আছে, যেদিন প্রথম ভর্তি হয়েছিলেন কি অবস্থাতে ছিল আপনার? তখন আমি এক পা ফুঁয়ে ফুঁয়ে হাঁটতাম, তখন তো ভালোভাবে দাঁড়াতেই পারতাম না। আচ্ছা। এবং সেই প্রথম দিন যখন আপনার সাথে দেখা হয়েছিল, আমরা আপনার হাঁটার একটা ভিডিও করেছিলাম, আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন এবং পা ফুলে গিয়েছিল, বসা তো দূরের কথা, আপনার স্বাভাবিকভাবে থাকাটা আপনার জন্য অনেক কষ্ট করছিল ব্যথার জন্য। জি জি। এবং আজকে কততম দিন আপনার? আজ ১৩তম দিন। এই ১৩ দিনে জীবনটা কতটুকু পরিবর্তন হয়েছে? আল্লাহর রহমতে প্রায় ১৬ আনাই, ধরা যায় ১৬ আনাই আরো ভালো হয়ে গেছে। সেই প্রচন্ড পা ফুলে যাওয়া কি অবস্থা এখন? পা ফুলে সারিয়ে গেছে। সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার অবস্থাটা কি? ওটা সারিয়ে ইনশাল্লাহ সারিয়ে গেছে আর নাই। আচ্ছা, এই যে এত দূর থেকে আসা, এত কষ্ট করে আসা ডিপিআরসি হসপিটালে, ভুয়াতো হতে পারত অনেক কিছু, একরাশ বিশ্বাস নিয়ে আসা, জি কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো। অসংখ্য মানুষ আছেন যারা এই মুহূর্তে ক্যামেরার পাশে আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন, আপনার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন তাদের সাথে। কি বলবো, টোটাল চিকিৎসাটা কেমন পেয়েছেন? চিকিৎসাটা আমি খুব সুন্দর চিকিৎসা পাইছি এবং খুব ভালো তদবির পাইছি, এবং যারা আমার তদবির কাটছিল তারা আমার খুব সুন্দরভাবে আমার সেবা করেছে, খুব সুন্দরভাবে সেবা করেছে এবং আমি তাতে খুবই সন্তুষ্ট। তার মানে আপনি সঠিক একটা চিকিৎসা পেয়েছেন বলে? সঠিক চিকিৎসা পেয়েছি, খুব অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়ে গেছি, জি জি। আচ্ছা দর্শক, শুনলেন এরকম হাজারো মানুষ আছে, হাজারো গল্প আছে, আজকের কথা আর বেশি বাড়াবো না, আপনারা নিজের চোখেই দেখছেন। এই মানুষগুলোর মুখে যখন আমরা হাসি দেখি, আমরা পৃথিবীর সব কিছু ভুলে যাই, মনে সারাক্ষণ শুধু সেবাই করি। মানুষের সেবা করার পরে যখন আপনারা দেখবেন সেই মানুষের মুখে হাসি ফুটে উঠেছে, আপনি খাওয়াও ভুলে যাবেন, আপনার মনে হবে যে সারাক্ষণ এটা যে একটা আত্মতৃপ্তি, এটা আসলে যারা দেখবেন কিছু মানুষ দেখবেন তারা শুধু পাগলের মতো সেবা করে যায়। আছে এরকম অনেক মানুষ আছে, আমরা অনেকে তাদেরকে পাগল ভাবি, কিন্তু না, তারা যে আত্মতৃপ্তিতে ভোগেন সেটা কিন্তু আমরা কখনো বুঝবো না দূর থেকে। সো মানুষের সেবা করা দরকার, আমরা করছি, আমাদের কাছে আসছেন, সুস্থ হচ্ছেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই থাকেন, এমন সুস্থই থাকেন, ভালোভাবে থাকেন, এবং ওনাকে দেখে লাখো মানুষে তার উপকৃত হতে পারে, ভালো থাকবেন। দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য, দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য এবং এই ভাইটির জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।